ফিরে আসলেন দীপক। বছর শুরুতেই খাদ্য দপ্তরের বিশেষ অভিযান, বটতলা থেকে শুরু করে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত রাস্তার পাশে যে সমস্ত স্ট্রিট ফুডগুলো রয়েছে সেই প্রত্যেকটা দোকানে অভিযান চালায় ফুড সেফটির আধিকারিকরা। সামনে আসছে পুজো, পুজো মানে খাবার দাবারের দোকানে বিশেষ ভিড়, বিশেষ লাইন এবং সমস্ত কিছু। পুজো উৎসব আকর্ষণের অন্যতম মূল কেন্দ্রবিন্দু হচ্ছে খাবার দাবার, ভালো ভালো খাবার, এবং এই খাবারগুলো কতটা স্বাস্থ্যসম্মত সেটাই খতিয়ে রাখার জন্য আজকের এই অভিযান, বিশেষ করে ফুড সেফটির পক্ষ থেকে বর্তমান থেকে শুরু করে পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত রাস্তার পাশে যে সমস্ত ফাস্টফুডের দোকানগুলো রয়েছে ছোট বড় মিশিয়ে প্রত্যেকটা দোকানে আজকে অভিযান চালিয়েছেন ফুড সেফটির আধিকারিকরা। খাবারের গুণগত মান সঠিকভাবে বজায় রয়েছে কিনা, খাবারের গুণগত মানের পাশাপাশি যে সমস্ত দোকানিরা রয়েছেন তারা সঠিকভাবে খাবারকে সার্ভ করছেন কিনা গ্রাহকের কাছে, সব বিষয়টাকেই দেখতে হবে। তারই জন্য আগেভাগেই এই পরিদর্শন ফুড সেফটির পক্ষ থেকে। যেহেতু হাতে আর খুব একটা সময় নেই, পুজো আসতে চলেছে, তাই প্রত্যেকটা সরকারি দপ্তরের বিশেষভাবে কর্মতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যেমনটা আমরা দেখেছিলাম যে শহরকে যাতে সুন্দরভাবে রাখা যায়, কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আগরতলা পুর নিগম ইতিমধ্যেই বিশেষ উদ্যোগ নিয়েছে। পুজো উদ্যোক্তাদের সে উদ্যোগের কথা জানিয়েও দেওয়া হয়েছে। একইভাবে রাস্তার পাশে প্রতিটা খাবারের দোকানেও যাতে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করা হয়, পুজো কটা দিন অন্তত, সারা বছর তো রয়েছেই, তাই সেই দিকেই বিশেষ জোর দেওয়া হয়েছে ফুড সেফটির পক্ষ থেকে। কি বক্তব্য রয়েছে আজকের এই পরিদর্শনের ফলে, কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শুনুন। এখনো পর্যন্ত কোন ত্রুটি আপনাদের চোখে পড়ছে? বছরটা কিছু কিছু লোক আছে তারা মনে করছে প্রত্যেক রিলেটেড তারা লাইসেন্স তারা জানে একটা, ঘোষণা করবো আমাদের ইচ্ছা এটা করোনা আগে তাদের প্রত্যেক এবং তাদের ড্রেস এবং রেজিস্ট্রেশন এবং ঘোষণা হতে চলেছে তারই আগের কার্যত প্রস্তুতি। খাবারের দোকানগুলোর সঠিকভাবে গুণগত মান থেকে শুরু করে প্রত্যেকের লাইসেন্স রয়েছে কিনা, রাস্তার উপরে বসে ব্যবসা করার সেই প্রতিটা জিনিসই আজকে খতিয়ে রাখা হয়েছে ফুড সেফটির পক্ষ থেকে। সামনে যেহেতু রয়েছে পুজো, তাই পুজোর আগেই যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে রাখা হয়েছে ফুড সেফটির তরফ থেকে। নিচে একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।